হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা সাধে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঙালিদের খুবই প্রিয় ও পরিচিত এঁচোড়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এ সময় বাজারে খুব ফ্রেশ এঁচোড় পাওয়া যায়, আর এঁচোড় খেতে আমরা ভীষণই সবাই ভালোবাসি। বিভিন্ন রকম এঁচোড়ের রেসিপি আমরা সবাই করে থাকি। আমি আজকে কিমা দিয়ে এঁচোড়ের রেসিপিটা তৈরি করেছি। কীভাবে করেছি সেটাই আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকে আমার রেসিপি, এঁচোড় কিমা। কিমা এঁচোড় করার জন্য আমি এখানে 150 গ্রাম কিমাকে ভালো করে ধুয়ে হাফ চা চামচ নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। 2 বড় সাইজের আলুকে ডুমুর করে কেটে নিয়েছি। 700 গ্রাম এঁচোড় নিয়েছি আর 3 মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। আদা বাটা নিয়েছি আর নিয়েছি রসুন বাটা। এঁচোড়টা আমি কেটে ভালো করে আমি ধুয়ে রেখেছি। আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে আছে 1.5 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই মশলার গুঁড়োগুলো আমি একটা বাটিতে সব ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ গরম জল। আমি গরম জল দিয়ে এই মশলাটা গুলে রাখব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুটা ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট মতন ভেজে নেব। খুব একটা কড়া ভাজা হবে না, আমি হালকাই করে আলুটা ভেজে নেব। আলুর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারেন। দেখুন, আমি এখানে আলুটা এরকমই হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি। আমার সব আলু ভাজা তোলা হয়ে গেছে। আলু ভাজার তেলেতেই আমি এঁচোড়টা ভেজে নেব। তার জন্য এঁচোড়টা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে আমি এঁচোড়টা 5-7 মিনিট ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আমি এঁচোড়টা আগে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, এঁচোড়ের গায়ে যে আটাটা থাকে সেটা ছাড়াবার জন্য। আপনারা চাইলে এঁচোড়টা একটু সেদ্ধ করে নিয়েও রান্না করতে পারেন। আজ আমি যেহেতু কিমা দিয়ে রান্না করব, সেজন্য এঁচোড়টা আমি সেদ্ধ করে নিই। 5-7 মিনিট ধরে আমি এঁচোড়টা মিডিয়াম ফ্লেমে হালকা মতন করে ভেজে নিলাম। আমার এঁচোড় ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 দারচিনি, 1 বড় এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, তার সঙ্গে দিচ্ছি 2 ছোট এলাচ। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন, 4 লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2 তেজপাতা মাঝখান থেকে টুকরো করে। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে করে দিয়েছি। লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা 5 মিনিট মতন ভেজে নেব। 1 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার আদা আর পেঁয়াজটা আর রসুনটা আমি একসঙ্গে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়, এই 1 মিনিট মতন আমি একটু ভেজে নিচ্ছি। যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো জয়িত্রীর 1/4 ভাগ। আমি জয়িত্রীটা মশলার মধ্যে দিলে ফ্লেভার এবং স্বাদটা ভালো হয়। একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো মাটন কিমাটা। এবার মাটন কিমাটা দিয়ে আমি মশলার সঙ্গে 5-7 মিনিট মতন একটু কষিয়ে নেব। আপনারাও চাইলে এটা প্রেশার কুকারেও কষিয়ে নিয়ে সিটি দিতে পারেন। আমি অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু শুকিয়ে গিয়েছিল। দেখুন, আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টমেটো কুচি।
এবার টমেটোটা গলানো পর্যন্ত আমি এটাকে ভালো মতন নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি 2 মিনিট ঢাকা দিয়ে এটা একটু কষিয়ে নেব। 2 মিনিট পর ফেরত এলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখুন কিমাটা ভালো মতন মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার একটু নেড়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়টা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এঁচোড়টা কিমার সঙ্গে ভালো মতন নেড়ে নিচ্ছি, যাতে কিমার মশলাটা এঁচোড়ের মধ্যে ভালো মতন করে ঢুকে যায়। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। নুন ঝাল মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এবার সব শুদ্ধ ভালো করে একটু মিশিয়ে 2 মিনিট একটু কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ একটু নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এই মশলার সঙ্গে এঁচোড়ের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গরম করে রাখা জল ঢেলে দেব। আমি 2 বোল এখানে জল দিয়ে দিলাম। আপনাদের যেরকম ঝোল রাখার প্রয়োজন সেই অনুযায়ী আপনারা জল দিয়ে দেবেন। আমি এঁচোড়টা একটু সেদ্ধ হবে আর আমি একটু গামাখা ঝোল রাখবো, তার জন্যই আমি 2 বোল জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে এটা 10 মিনিট আমি এটাকে সেদ্ধ হতে দেবো। 10 মিনিট পর ফেরত এলাম, ঢাকাটা খুলে দিলাম। এঁচোড় ভালো মতন তৈরি হয়ে গেছে। এবার একটু দেখে নিতে হবে আলু আর এঁচোড়টা কিরকম সেদ্ধ হয়েছে। দেখেই বুঝতে পারছেন এঁচোড় আর আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখেছি, আমার একটু নুন কম ছিল তাই স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। আপনারাও একটু টেস্ট করে দেখে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টিটা দিয়ে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, একটু ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমি বেশি ঝোল রাখবো না, একটু গামাখায় রাখবো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা আমি ভালো করে এঁচোড়ের মধ্যে মিশিয়ে নেব। আপনারা যেরকম এঁচোড়ের ঝোল রাখতে চান, এঁচোড়ে কিন্তু বেশি হালকা ঝোল ভালো লাগে না, একটু গামাখা ঝোল হলে এঁচোড় খেতে বেশি ভালো লাগে। আপনারা যেরকম প্রয়োজন সেরকমই ঝোল রেখে এঁচোড়টা নামিয়ে নেবেন। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফেরত এলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমার এঁচোড় কিমা একদম তৈরি। আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। কিমা ছাড়াও চিংড়ি মাছ বা আলু পেঁয়াজ দিয়েও এভাবে করে এঁচোড় রান্না করে নেওয়া যায়। এঁচোড় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সবার সঙ্গে কিন্তু এঁচোড় খুবই ভালো লাগে খেতে। আপনারা অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।